এখন ঘড়িতে বাজে সকাল নাকি দুপুর 12টা। আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি লাস্ট কটা ব্লগে বলেছি যে আমার শরীরটা একদম ঠিক যাচ্ছে না, মানে বেসিক্যালি কিছুই না, জাস্ট সর্দি হচ্ছে, মাথা ব্যথা যন্ত্রণা করছে মাঝে মধ্যে। তো এই জন্য ব্লগসগুলো একটু ছোটো হচ্ছে, কারণ অনেক সময় হচ্ছে বিকেলের দিকে বা দুপুরে খাওয়ার পরে আমার শরীরটা একদমই ভালো লাগছে না, মানে নাকের জন্য কথাই বলতে পারছি না। তো ওই জন্য ব্লগসগুলো খুব ছোটো হচ্ছে। বাট এনিওয়েজ, আমার আবার ট্রিপে যাবো, সেটারও দিন চলে আসছে, মানে এখনও ব্যাগ প্যাক করাই স্টার্ট করিনি। যাই হোক, এখন ব্যাগটা প্যাক করব। স্নান ঠান করে এসে ভাবলাম এই প্যাকিংটা সেরে নিই, কারণ আর বেশি দিন বাকি নেই। এই প্যাকিংই এখন মানে লাস্ট 11th আর অবধি চলতে থাকবে, যে কোনটা বাকি রইলো, কোনটা না নিলাম, কোনটা নিলাম না। আমি একটা জিনিস ভালো করেছি, আমি লাস্ট 2-3 days ধরে আমি এরকম করেছি কি, যেগুলো যেগুলো নেব সেগুলো সেগুলো একটা সাইডে আমি শর্ট আউট করে রেখে দিয়েছিলাম, যাতে যখন আমি মানে ট্রলিতে যখন ট্রান্সফার করব, যাতে আমার অত মাথা এদিক ওদিক করতে না হয়, বারবার যেন উঠতে না হয়। লাস্ট ব্লগে দেখেছিলাম কি, আমি একটুখানি জুডিওতে গেছিলাম, টুকিটাকি কিছু কেনার ছিল, তো তার জন্য বেরিয়েছিলাম। আর আমি এগুলো কিনেছি, একটা সক্স কিনেছি, ও সব পরে ঠরে যাচ্ছে, একটু ডিপ শেডের মধ্যে কিনেছি। এই দুটো এই ইয়াররিংটা কিনেছি, কিনেছি সানগ্লাস কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি, এটা কিনেছি, পাউচ ব্যাগটাও কিনেছি। কালারটা ভীষণ একটা ভাইব্রেন্ট কালার দিচ্ছিল, আমার জানি না কতটা ক্যামেরা ডিটেক্ট করছে, আমার খুব ভালো লেগেছে। এই একটা ছোট আমার একটা লিপ বাম কেনার ছিল ক্যারি করার জন্য, এই একটা লিপ বাম এটা জুডিও থেকেই কিনেছি। এই দেখো কোকু এখানে কি করছে বলতো, ওর একটা খেলনা একটা বল আছে, আমি ওই বলটাকে নিয়ে খালি এদিক ওদিক আলমারির নিচে বা কোনো শোকেসের নিচে ঢুকিয়ে দেয়, আর এখন আমি দিচ্ছি না জন্য নিজেই ওখানে মুখ ঢুকিয়ে বসে থাকে। সুচোর মতন লাগছে না অনেকটা পেছন দিয়ে, না সুচোর মতন ওই বলটাকে ঢুকিয়ে দেবে, দশবার বের করো, বের করে দেবো না, নিজে বের কর। আমি প্যাকিং করার পরে লাঞ্চ টাঞ্চ করে আর তখন আর সেই সময় আমি আর ব্লগে আসতে পারিনি। এনিওয়েজ, এখন একটু রেডি হয়েছি, একটু বেরোচ্ছি, কারণ আমি যাব আর দুদিন বাকি। হ্যাঁ, তো আমি বেরিয়ে যাব যেহেতু, তো তার জন্য আমি একটুখানি মামার বাড়িতে একটু দেখা করে আসছি সবার সাথে। তো মামার বাড়ি মানে পুচকিটাকে অনেক দিন দেখবো না, ওরাও প্রবাবলি এর মধ্যে মামার বাড়ি যাবে, মানে আসাম যাবে। অনেকেই আছে তোমরা নতুন জয়েন করছো, তাদেরকে বলছি যে আমার মামা তো দাদার যে ওয়াইফ মানে আমার বৌদি, সে তার বাবার বাড়ি হচ্ছে আসামে, তো তার জন্য আমি বললাম যে পুচকিটাও আসামে যাবে, মানে মাম্মাও আসাম যাবে হয়তো, মানে মামার বাড়ি ঘুরতে, বেরু বেরু ঘুরতে। তো এনিওয়েজ অনেকদিন দেখা হবে না, আবার কবে আসবো না আসবো তার জন্য একটু দেখা করে আসবো এখন। তো চলো এখন যাই, অটোর থেকে নেমে এখন হাঁটছি, টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমি যখন বেরোবো বেরোতে বেরোতে মনে হয় অন্ধকার হয়ে যাবে, তার আর আমি দেখছি সবাই বেশ রোদ কোয়াচ্ছে, দুপুরবেলা কেউ ঘুমায় না শীতে, মনে হয় শুধু আমিই ঘুমাই মাঝে মধ্যে। পাকা তাকাও, আসো যা, পিপি ডাকছে, যাও যাও পিপি কাছে যাও। পিপি আছি লে, আবার কতদিন দেখা হবে না, মাম্মা মামা বাড়ি যাচ্ছে তো ওর সাথে অনেকদিন আমার দেখা হবে না, তার জন্য ভাবলাম একটু দেখা করতে আসি। পিপিও যাচ্ছে, চলে যাচ্ছে, তা তার মাঝখানে মনে হয় ও যাবে না, না জানুয়ারি ও জানুয়ারিতে যাবে, ও তাহলে তো আর দেখাই হবে না। না একটা দাও, হাম দাও, আহ কি মিটি, আই কিছু বলতে চাও, এখন একটা শিখেছে এই এই করা, উলে বাবা কত হাঁচে, ও কিছু একটা বলতে চাইছে, কি বল কত হাসে, ও অ্যাকচুয়ালি ভাবছে যে আমিও মুখ নড়ছি, এখানেও মুখ নড়ছে, কি ব্যাপারটা কি, ওরে বাবা রে কি করছে মাম্মাটা, পিপি কোনটা, পিপি কোনটা, এই তো পিপি কোনটা, ও পিপি কোনটা, বলো বলো পিপি কোনটা, সোনা তোমার পিপি কোনটা, দাঁত উঠেছে, তুই তোর দাঁত উঠেছে, দেখি দেখি দাঁত গুলো তো দেখি মাম্মা, এই দেখো
ওনা দুটো না এখানেও তো উঠেছে নিচে কি বদমাইশি হয়েছে কথা বলতে দিচ্ছে না কি আরম্ভ করেছে খুশি হয়েছে ওরে কত খুশি হয়েছে পিপি এসছে হাসি বন্ধ করছে না আজকে আজ বন্ধ কবে না একদম কবে না কবে না ওলে বাবা আমি তো বললামই আমি মামা বাড়িতে সবার সাথে দেখা করতে এসেছি আর আমার ছোট ভাই মানে আমার ছোট মামার ছেলে ও লাস্ট আমার কোন ব্লগে এসেছে আমি জানি না ব্লগেই তো এসেছিল হ্যাঁ ফাজনারি ব্লগেই তো এসেছিল ও হ্যাঁ ফাল সরি সরি ফাজনারি ব্লগে এসেছিল যারা কাজী যদি দেখা করতে এসেছে আমাকে বলছে আমাকে একটু ব্লগে নিয়ে মানে হঠাৎ করে আর চুলগুলো দেখো কি করেছে স্ট্রেটনিং মেটনিং করে মামি ওকে রোজ বিকেলে বেঁধে দেবে বাচ্চাদেরকে যেরকম মায়েরা বেঁধে দেয় সেরকম বিকেলে বেঁধে দেবে যাই হোক দেখা হবে ভালো করে যাস সাবধানে যাস ব্লগ টক করিস ভালো করে যাস ভালো করে ঘুরিস আর কি বলবো সাবধানে জোরে ওর দিকে তাকিয়ে বকো তো জোরে হে পিপিকে বকছিস তাড়া তবে রে পিপিকে বকছিস এটা বেবিটা হ্যাঁ আমাদের বেবিটা আমাদের কুঙ্কুটি বেবিটা আমাদের বেবিটা আমাদের বাচ্চাটা আমাদের কত বছরের বাচ্চাটা জানো আমাদের এটা এক বছরের বাচ্চা এক বছরের ছোট বাচ্চা ছোট বেবি লাকড়ি ঘোড়া নাও লাকড়ি ঘোড়া নাও দেখবি ওর লাকড়ি ঘোড়ার মধ্যে কি সুন্দর বসে দেখবি এই লাকড়ি ঘোড়া নাও ধরো জল কোথায় মাম্মা জল ওই যে দেখিয়ে দিল দেখিয়ে দিল মামি আমার খুব মামির ঠান্ডা মান্ডা লেগেছে একজন মাফলার ঠাফলার বেঁধে মানে ঠান্ডাকে ঢুকতে দেবে না ঠান্ডাকে ঢুকতে দেবে না যাই হোক আমি আসি তুমি সাবধানে থেকো টাটা বাই বাই টাটা বাই বাই কদিনের জন্য কলকাতার লাস্ট ব্লগ হবে এগুলো তো প্রবাবলি এটা সেকেন্ড লাস্ট ব্লগ যার জন্য এখন বৌদিয়াকেও নিয়ে নিচ্ছি তো প্রথমে তো মাম্মা এসে গেছে তোমরা দেখে নিয়েছো এখন মাম্মা একটু ঘুমো ঘুমো করছে তো যাই হোক আর টাটা বাই বাই বৌদিয়াও তো এর মধ্যে একটু বাবার বাড়ি যাচ্ছে আমিও যাচ্ছি আসাম তো তাই তুমি সুস্থভাবে যাও ভালো থাকো ওখানে ঠান্ডা একটু ঠান্ডাটা কম লাগাবে আবার ঠান্ডাটা আমার অ্যাকচুয়ালি কম বেশি লাগছে এই আর কি অসুবিধা হচ্ছে ওটাই ভালো করে সোয়েটার টোয়েটার পরে থাকবে বেশ আর ভালো করে থাকবে বৌদিও তো এখন মজায় মজায় আছে বাবার বাড়ি যাবে সবাই ভালো সবারই ভালো লাগে বিয়ে হয়ে গেলে বাবার বাড়ি যাই হোক তো উনি এখন মজায় মজায় রয়েছে গ্লো করছে কদিন তোমার মাও তো আসবে হ্যাঁ মা আসবে আমাকে নিতে যাবে মা বোন আসবে লাগেজটাকে নিয়ে যাবে ছোট লাগেজটা আছে দেড়খানা লাগেজ এটা হচ্ছে বড় লাগেজ আর ওটা তো এখনো অল্প ছোট্ট বাচ্চা ওটা তো হাঁটতে এখনো পারে না ঠিক মতো দেড়খানা লাগেজ কে নিয়ে যাবে ওর মা আর বোন এখন 8:30 বাজে ঘড়িতে জাস্ট বেরোলাম এত ঠান্ডা বাইরে বেরিয়ে মানে কথা বলতে পারছি না বেরোনোর সময় ব্লগ করতে পারিনি এনিওয়েজ তখন বাড়ি গিয়ে আবার কথা বলছি জাস্ট বাড়ি ঢুকলাম আর এত ঠান্ডা লাগছে তো মাস্কটা পরতে ভুলে গেছে তারপরে রাস্তায় দাঁড়িয়ে মাস্কটা পরে নিলাম ঘরে ঢুকে আবার কথা বলছি বোনুর কাছে গেছিলাম বোনু বোনু ছোট্ট বোনু গেছিলাম ছোট্ট বোনু ছোট্ট বোনু গেছিলাম ছোট্ট বোনু হ্যাঁ হ্যাঁ ছোট্ট বোনু ছোট্ট বোনু গেছিলাম ছোট্ট বোনু হ্যাঁ ছোট্ট বোনু ছোট্ট বোনুর গায়ে গন্ধ পাচ্ছে গায়ে নরম করছে ছোট্ট বোনু হ্যাঁ ছোট্ট বোনু গেছিলাম চলো যেতে দে মামার বাড়ি থেকে এসে এখন 11th আওয়ারের প্যাকিং করতে বসেছি
আমার এখনকার খাটের অবস্থা জাস্ট দেখো, মানে আগের দিনের থেকে অনেক ক্লিয়ার। আর এখানে আমার মানে প্যাকিংটা বলতে গেলে অলমোস্ট হয়ে গেছে। আর আমি সবসময় যেখানেই যাই না কেন এরকম করে রোল রোল করে জামা কাপড়গুলো ক্যারি করি, এটা আমার দাদা আমাকে শিখিয়েছিল, যাতে মানে স্পেসটা অনেকটা কম নেয় আর কি। আর এইখানে নাও নিয়েছি, আর এখানে এগুলো সব ডকুমেন্টসগুলো রয়েছে, আজকে অনেকটা অ্যারেঞ্জড আর কি জায়গাপত্র আমার। এখন কটা বাজে মা? 10টা বাজে। হ্যাঁ 10টা। আমার ভিডিও মা করে দিচ্ছে, যাই হোক বাড়িতে মাই থাকে তো মায়ের হেল্প নিয়েই করি। তো এনিওয়েজ এখন ঘড়িতে 10টা বাজে, মানে কথা বলতে পারছি না, পুরো ই হচ্ছে, মানে এত ঠান্ডা লাগছে আজকে, খুব ঠান্ডা পড়েছে হঠাৎ, দেখছি দুদিন ঠিক ছিল আবার হঠাৎ ঠান্ডা পড়েছে। যাই হোক, তো আজকে ডিনারে আছে হচ্ছে চিকেনের স্যুপ রুটি। তো এনিওয়েজ এখন ডিনারটা করে নিই, কিছুক্ষণ আগে লাগেজ প্যাক করছিলাম, তারপরে এসে একটুখানি ব্লগের একটু এডিট করছিলাম। মাম্মা আজকে এত হেসেছে না, আমি ব্লগ এডিট করার সময় নিজেই পুরো হাসছিলাম। যাই হোক, বাচ্চারা অ্যাকচুয়ালি বোঝে মানে কে কাকে বেশি ভালোবাসে, এগুলো আমার মনে হয় বোঝে, ওদের একটা ফিল থাকে। ডিনারটা করে নিই, আবার পরে আসছি।